বিশেষ অনুষ্ঠান গুড মর্নিং বরাকে আমার তরফ থেকে প্রথমেই জানাই আপনাদেরকে সুপ্রভাত। এই মুহূর্তে আমি আপনাদের কাছে তুলে ধরছি বরাকের কিছু সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার কিছু শিরোনাম। এই মুহূর্তে আমি হাতে তুলে নিচ্ছি আমাদের যুব সংঘ, বৃহস্পতিবার 27 জুলাই 2023। ইডি কর্তার মেয়াদ বাড়াতে ফের সুপ্রিমে কেন্দ্র। আমার তৃতীয় মেয়াদে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হবে ভারত। কালো কাপড় পরে সংসদে মণিপুর হিংসার প্রতিবাদ আজ। মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা পেশ ইন্ডিয়া। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি। মোড়েতে ঘরবাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা, গুলিতে খুন মহিলা কনস্টেবল। লাভ জেহাদের ধারণা বাস্তব, গোলাঘাটের ঘটনায় নির্মম সত্য। নাবালিকাকে নির্যাতন, গুয়াহাটিতে গ্রেফতার শিক্ষক। কনরাডের দপ্তরে হামলা, গ্রেফতার তৃণমূল নেতা রিচার্ড। দাঙ্গাবদস্ত মণিপুর 305 বাসকার ধ্বংস করল নিরাপত্তা বাহিনী। ফেসবুক থেকে বন্ধুত্ব নয়, ভিন্ন ধর্মে বিয়ের আগে বারবার ভেবে দেখার আহ্বান। পশ্চিমবঙ্গের বিএড ডিএলইডি ডিগ্রিধারীদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান। জ্ঞানবাপী মামলার শুনানি চলবে, ফের স্থগিত সমীক্ষা। এই মুহূর্তে আমি হাতে নিয়েছি সাময়িক প্রসঙ্গ। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি বিরোধীদের। মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইন্ডিয়ার। শীর্ষ নেতৃত্ব বললে তবেই ইস্তফা, সাফ জানালেন বীরেন। গোলাঘাটে তিনজনকে কুপিয়ে খুন, লাভজেহাদের তত্ত্ব শোনালেন হিমন্ত। নাজিবুরের মা ও দাদা গ্রেফতার। মণিপুরের ভিডিও ভাইরাল কাণ্ডে উদ্বেগ আমেরিকার। মণিপুরে হিংসা থামাতে বলল জাতীয় মানবাধিকার কমিশন। সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াকআউট ইন্ডিয়া। গণপিটুনিতে দুজনের মৃত্যু, গ্রেফতার 18। প্রবীণ নাগরিকদের সমস্যা নিরসনে নির্দেশ। নেশামুক্তি কেন্দ্রে অত্যাবশ্যকীয় সুবিধা বাধ্যতামূলক, মন্ত্রী পীযূষ। বিরোধীদের প্রতিবাদেও পাশবন সংরক্ষণ বিল। অসম চুক্তি নিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন। পশ্চিমবঙ্গ থেকে নেওয়া বিএড সার্টিফিকেট পরীক্ষার নির্দেশ। মোড়েতে দুষ্কৃতি তাণ্ডব, বাড়িঘর গাড়িতে আগুন। মাথা কেটে খুন যুবককে, বিচার চান অসহায় বৃদ্ধ বাবা। সুপারি সিন্ডিকেট ভবেশ কলিতার ব্যক্তিগত সচিবকে পুলিশের সমন। শিলচরে দীর্ঘদিন ধরে ম্যাজিস্ট্রেটের সিল স্বাক্ষর জালিয়াতি, মহিলা আইনজীবীর নেতৃত্বে জাল এফিডেভিট চক্র। অসমের মহিলাদের সাক্ষরতার হার অনেক কম, পেগু। এই মুহূর্তে আমি হাতে নিয়েছি প্রান্তজ্যোতি দৈনিক। অক্টোবরে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ডিলিমিটেশন তালিকা। লাভ জেহাদ তত্ত্ব মিথ্যে নয়, প্রমাণ করল ট্রিপল মার্ডার কাণ্ড। মণিপুর স্টোরিতে সরগরম দিল্লি, হার জেনেও এনডিএ বিরুদ্ধে অনাস্থা ইন্ডিয়া। প্রস্তাব গৃহীত হল লোকসভার। নজিবুরের ফাঁসির আবেদন জানাবে সরকার মুখ্যমন্ত্রী। ভিন্ন ধর্মে বিয়ে সহজভাবে নেওয়া উচিত নয়, হিমন্ত। নেশামুক্তি কেন্দ্রের স্বত্বাধিকারীদের সঙ্গে বিশেষ বৈঠক পীযূষের। শীর্ষ নেতৃত্ব চাইলেই তবেই ইস্তফা, ঘোষণা বীরেনের। তৃতীয় দফার বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। চব্বিশেও প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী নম। গুয়াহাটিতে ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার শিক্ষক। নো কনফিডেন্স মোশন, সংখ্যার তত্ত্বে নো টেনশন মোদি সরকারের। 23-এ বিরোধীরা অনাস্থা আনবে, 4 বছর আগেই জানতেন মোদি। দেশে এ পর্যন্ত লোকসভার অনাস্থা প্রস্তাব
27, রাজ্যসভায় মাইক অফ বিরোধী দল নেতার, আত্মসম্মানের আঘাত পেয়েছি খার্গে, দিল্লিতে ফের ভারী বৃষ্টি, মুম্বাইয়ে কমলা সতর্কতা। এই মুহূর্তে আমি হাতে নিয়ে নিয়েছি গতি দৈনিক, গোলাঘাটের খুন লাভ জিহাদের পরিণতি হিমন্ত, মুখ্যমন্ত্রী বীরেনের প্রতি আস্থা নেই এনপিএফ সাংসদ, অসম চুক্তির অন্যতম বিষয় ছিল কেন্দ্র পুনর্নির্ধারণ প্রক্রিয়া অতুল, 2023 অনাস্থা প্রস্তাব, 2019 আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি, বরাকে নিজদের নিরাপত্তা চেয়ে মুখ্য সচিবকে চিঠি, ফের ইন্ডিয়া জোটকে কটাক্ষ হিমন্তের, এনডিএ থেকে বেরিয়ে আসতে প্রবল চাপ আসছে জোরাম থাঙ্গা, বৃহত্তর মিজোরাম গঠনের দাবিকে সমর্থন এমএনএফ নেতার, 28 নেতার অডিও ভাইরাল মামলায় অভিযুক্ত জিতু আমার ব্যক্তিগত সহায়ক নন ভবেশ। জ্ঞানব্যাপীতে এসআই সার্ভে সাময়িক স্থগিত রাখল এলাহাবাদ হাইকোর্ট, সংসদে মণিপুর হিংসা নিয়ে কোনো প্রশ্ন অনুমোদিত হয়নি, মর্মাহত চিদাম্বরম, মণিপুরে অশান্তি অব্যাহত। এই মুহূর্তে আমি নিয়ে নিয়েছি বার্তালিপি, গোলাঘাটে দ্য কেরালা স্টোরি লাভ জিহাদের বলি ঘুষ পরিবার হিমন্ত, বিচার হবে ফাস্ট ট্র্যাকে নজিবুলের ফাঁসির আবেদন জানাবে সরকার, বাসকান্দিতে ধরা পড়ল 35 কোটির ইয়াবা আটক মণিপুরের দুই পাচারকারী, 24 থাকছি মোদি কি গ্যারেন্টি হায়, ভারত মণ্ডপম উদ্বোধন করে বিরোধীদের এক হাত প্রধানমন্ত্রী, কথা ও কাজে বিস্তর ফারাক সাইকে পাল্টা চিঠি খার্গে। ভারত দুনিয়ার তৃতীয় অর্থনীতি হবে মোদি, ভারতের শত্রুরাই ইন্ডিয়া ব্যবহার করে হিমন্ত, ভেঙে পড়তে পারে জ্ঞানব্যাপী পুরাতাত্ত্বিক সমীক্ষার আপত্তি মসজিদ কমিটি, মায়ানমার সীমান্তে আক্রান্ত নিরাপত্তা বাহিনী গুলি জওয়ানদের বাসে আগুন, শিক্ষকদেরও দুর্গম অঞ্চলে 3-4 বছর চাকরি করতে হবে শিক্ষামন্ত্রী, জুরামের ভাষণে পরিস্থিতি আরো খারাপ হবে বীরেন, মণিপুরের ঘটনায় নিন্দা বাইডেন প্রশাসনের। এই মুহূর্তে আমি নিয়ে নিয়েছি দৈনিক নববার্তা প্রসঙ্গ, গোলাঘাট ট্রিপল মার্ডার অভিযুক্তকে ফাঁসির আবেদন জানাবে সরকার, দোষীদের ফাস্ট ট্র্যাক আদালতে বিচার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী, মণিপুর নিয়ে নরেন্দ্র মোদীর মুখ খোলাতে অনাস্থা আনল বিরোধীরা, উত্তর পূর্বের সাংসদ হিসাবে গৌরব গগৈকে দিয়ে অনাস্থা পেশ, উত্তর পূর্বের জলপথের উন্নতির জন্য 1,126 কোটি টাকা প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সর্বানন্দ সানোয়াল, 148 কোটি টাকা ব্যয়ে বরাক নদীর উন্নয়ন করা হচ্ছে, বরাকে আমসুর ফরমান অসমের মুখ্য সচিবকে চিঠি মিজো সরকারের, কার্গিল বিজয় দিবসে বীর জওয়ানদের স্মরণ প্রধানমন্ত্রীর, 35 কোটির ইয়াবা নিয়ে বাসকান্দিতে ধৃত 2 উপজাতি যুবক, চাল রফতানিতে ভারত নিষেধাজ্ঞা তুলল চায় IMF, বিচার বিভাগকেও পরিবেশ এবং বন্যপ্রাণী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে রাষ্ট্রপতি, দ্রব্যমূল্য নিয়ে আজ প্রতিবাদী মিছিল, গণতন্ত্রের নামে হিটলারিরা চলছে শিলচর কংগ্রেস, নতুন বন সংরক্ষণ বিল পাস লোকসভায়, ইউনিকোডে অসমীয়া লিপিকে স্বীকৃতির দাবি,
সরকারকে ব্যবস্থা নিতে সাংসদ আবেদন জানালেন পবিত্র মার্গারিটা। কুখ্যাত দেবসহ ছয় ডাকাত কাটিগড়া পুলিশের জালে। চাম্পাবাড়িতে বাংলাদেশি গরু চোরের দলের হামলায় আহত দুই। গুড মর্নিং বরাকে মাধ্যমে এতক্ষণ আমরা আপনাদের কাছে তুলে ধরেছি বরাকের কিছু সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার কিছু শিরোনাম। আজ এই পর্যন্তই, নমস্কার।